আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা একটা বক্স যদি নেই এখান থেকে, তো আমি যদি এই মাপের আরেকটা এখানে বক্স থাকলো, ঠিক আছে, ধরেন যে কোনো মাপের থাকলো, তো এই বক্সটার এই কর্নারে, এই বক্সের এই কর্নারটা এখানে কিভাবে আমরা রাখবো একদম সমান মাপে। আরেকটা বিষয় হচ্ছে, আমি চাইলে যদি চাই যে হচ্ছে এই বক্সটার উপরে এই কর্নার থেকে এই কর্নার, মানে পুরাটা যে মাপটা আছে উইথ আর লেন্থের, এই মাপ অনুযায়ী এর উপর থেকে আমি এই কর্নার থেকে কিভাবে একটা বক্স তৈরি করব। ওকে, তো চলুন, আজকের ক্লাসটা সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা হচ্ছে যেমন এগুলাকে থাকুক, এই দুইটা থাকুক, আমি এখানে আরেকটা বক্স নিলাম, ঠিক আছে, দেখেন একটু বড় করে নিলাম। প্রথমে আমরা দেখবো হচ্ছে এই বক্সটাকে মুভ করে আমরা এই বক্সের উপর কিভাবে নিয়ে আসবো একদম বরাবর। ওকে, আমরা যেমন হচ্ছে মুভ টুলে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে একটা অপশন দেখবো, এখানে হচ্ছে এই যে এই থ্রি অপশন স্ন্যাপ টগলে, ঠিক আছে, এখানে ডিফল্ট হয়তো বা এই যেটা থাকে, তো এখানে ক্লিক দেওয়া চাইপে ধরে রাখবেন, মাউসের যে লেফট বাটন আছে সেটা ক্লিক দিয়ে ধরে রাখবেন, ছাড়বেন না, একদম মাউসটাকে নিয়ে আসার পরে এর উপরে ছেড়ে দিবেন। তো এটা অন হয়ে গেছে না, এখন দেখছেন একটা সবুজ একটা বাউন্ডারি চলে আসছে, তো আসার পরে দেখছেন এখন কিন্তু আমাদের এই যে পয়েন্ট ধরতেছে, গ্রিড ধরতেছে, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু এই গ্রিডগুলো ধরে না। তো এটা আমি অন করার পর এখানে আসলাম, এখানে আসলে যদি আমি এটাকে ক্লিক দিই, মুভ টুলটা এটার উপরে আসলো, আসার পরে দেখেন এর যদি মাঝখান এই কর্নারে নেই সে কিন্তু ধরতেছে, দেখছেন, আবার এর মাঝখানেও ধরতেছে, মিডিল পয়েন্টও ধরতেছে, আবার হচ্ছে আর ইন পয়েন্টও ধরতেছে। তো আমরা এই কর্নারটাতে জাস্ট ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি, দেখছেন সুতার মতো একটি চলে আসছে না, জাস্ট আমরা নিয়ে আসা এর উপরে ছেড়ে দিব, এই যে একদম কর্নার বরাবর চলে গেছে, দেখছেন একদম কর্নারিং, ঠিক আছে। আবার চাই যদি আমরা হচ্ছে আমাদের এইটাতে ক্লিক দিই, এই বক্সটাকে চাচ্ছি এই কর্নারে আমরা দিব, তো তাও আমরা দিতে পারবো, জাস্ট এই কর্নারে ধরি, ক্লিক দিয়ে ড্র্যাগ করি, দেখছেন একটা পয়েন্ট দেখাচ্ছে, জাস্ট এটাকে নিয়ে নে এখানে ছাড়া দিব, ঠিক আছে, নিয়ে আসার পরে। তো এটা আমরা কীভাবে করলাম, জাস্ট আমাদের ক্লিপবোর্ডে ক্লিক দিয়ে ধরে রাখতে হবে, জাস্ট হচ্ছে কি আমাদের মাউসটা এখানে ক্লিক দিতে হবে, জাস্ট এই কর্নার আসার পরে মাউসটা ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করে টান দিতে হবে, ঠিক আছে, তাহলে আর যেটা মুভ করাবো সেটাকে ক্লিক দিতে হবে সর্বপ্রথম। এখন বিষয়টা হচ্ছে, আমি এটাকে অফ করি, আমরা যদি চাই যে হচ্ছে আমরা এগুলাকে আবার হচ্ছে এদিকে নিয়ে আসি, ঠিক আছে, একটু দূরে দূরে আবার নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি। এখন আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা এটাকেই কপি করি, ঠিক আছে। এখন চাচ্ছি আমাদের এই বক্সটা যেন আর এই বক্সটা কিন্তু সমান, উচ্চতা কিন্তু একদম সেম, তো আমরা যদি চাই যখন এই বক্সের এই কর্নারে আমরা এই কর্নারটা বসাবো সুন্দর করে একদম পারফেক্টলি, তখন আবার এটাতে ক্লিক দিব, মুভ টুল কিন্তু অবশ্যই নিতে হবে, মুভ টুলটা নিব, নেওয়ার পর এখান থেকে এই স্ন্যাপ টগলটা অন করে দিব, ঠিক আছে, এই থ্রি যেটা আছে এটা নিতে হবে, তাহলে কি এটার টু থাকলে কিন্তু আপনি জাস্ট হচ্ছে এই নিচে বরাবর নিয়ে যাইতে পারবেন, কিন্তু থ্রি দিলে কি সুবিধা, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, মানে তিনটা ভ্যালুই কাজ করবে, এই যে দেখছি আমরা এক্স ওয়াই জেড কিন্তু এখানে লেখা আছে, এক্স ওয়াই জেড মানে এক্স মানে হচ্ছে আমাদের উইথের দিকে যাবে, আর ওয়াই হচ্ছে লেন্থের দিকে যাবে, আর জেড মানে হচ্ছে উপরের দিকে যাবে, তো আমাদের এই জন্য ক্লিক দিয়ে আমরা উপরে নিচে সব জায়গায় আমরা নিতে পারি, এই জন্যই মূলত, বুঝতে পারছেন। তো আমরা এটাকে জাস্ট এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যে কোনো পয়েন্টে জাস্ট ক্লিক দিয়ে এটাকে যদি ড্র্যাগ করি, জাস্ট আবার ধরি ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, কখন ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, যখন এটা না আসার পর দেখছি একটা মাউস কিন্তু আসছে, এখন না, এটার ভিতরে গেলে দেখবেন এই যে মুভ টুলের মতো আইকন চলে আসবে, যে এরকম চার কোন একটা, এই যে একটা আইকন চলে আসবে, ঠিক আছে, অ্যারো চিহ্নের, তো এই কর্নার আসার পরে যাই কর্নার আসার পরে জাস্ট ক্লিক দিবেন, ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দেন, একদম দেখেন এটাকে অফ করি আমরা, পারফেক্টলি একদম বসে গেছে এটার উপরে। ওকে, এখন যদি চাই আমরা এর উপরে এটা কেটে দেই, আমরা এই মাপেরই এর উপর থেকে আমরা হচ্ছে বক্স তুলবো বা হচ্ছে একটা কলাম তুলবো, তো কিভাবে, আমরা আবার এই যে থ্রিটা ওপেন করে দিতে হবে, ঠিক আছে, ওপেন করার পরে যে বক্সে ক্লিক দিতে হবে, বক্স ক্লিক দেওয়ার পর দেখছেন এই যে পয়েন্টগুলো ধরতেছে, তো আমরা কি করলাম এই পয়েন্টটাকে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, একটু জুম করি, হ্যাঁ এখানে একটা ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করবো, ছাড়বো না কিন্তু মাউসটাকে, ছাড়বো না, জাস্ট ড্র্যাগ করে এই কর্নারে আসলে দেখবেন মাউস সে নিজে নিজে নিয়ে আনিছে, দেখছেন এখানে আসলে এখানে নিবে, এখানে আসলে এখানে নিবে, ঠিক আছে, এরকম ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে জাস্ট উপরের দিকে আসলে দেখছেন উপরের দিকে কিন্তু আসতেছে, কিন্তু আমরা রেফারেন্সে নিতে পারবো, এখন যদি যে কোনো একটা বক্সের উপরে ক্লিক দিই বা এই বক্সের উপরে ক্লিক দিই, এই যে রেফারেন্সে হয়ে গেছে, দেখছেন, তো রেফারেন্সে কিন্তু আমরা নিতে হবে। ওকে, যেমন হচ্ছে একটা বিষয় আপনাদের বোঝাই, এটা আমি অফ করে দিই আপাতত, এইদিকে আমার একটা ওয়াল আছে, ঠিক আছে, ওয়াল আছে, ওয়ালটা আমাদের হচ্ছে হাইট আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 10 ফিট, 10 ফিট, ওকে, এটা লেন্থটা একটু কমাই দিয়ে বেশি হয়ে গেছে, এখন এটার হচ্ছে উইথটা আমরা হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কি 1 ফিটই দিলাম, যা আছে তাই এখানে, তো 1 ফিট আমরা এটাকে আবার কপি করলাম, ঠিক আছে, কেন করলাম দেখাচ্ছি, এইটার হাইটটা আমরা করে দেবো কি মাত্র 2.5 ফিট করে দেবো, 2 ফিট, 2 ফিট 6, ওকে, ইন্টার। এখন হচ্ছে আমি এই 2 ফিট 6 এর উপর থেকে আমরা এই মাপের আমরা একটা বক্স নিব, কিভাবে নিব, আমরা সেম এই যে থ্রি টগলটা এটা ওপেন করে দিব স্ন্যাপ টগল, তারপরে যাব হচ্ছে বক্সে,
এই কর্নারে ধরে ড্র্যাগ করব, ছাড়বো না, জাস্ট এই কর্নারে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু মাউসটাই করতে হবে না, আরেকটা বাটনে ক্লিক দিব, এই যে এটা রেফারেন্স, একটা কর্নার আসলে দেখবেন রেফারেন্স এটা বড় হয়ে যাবে, তাছাড়া কিন্তু এটা বড় হইতে চাবে না, ঠিক আছে? তো আসি একটা কর্নারে ক্লিক দিই, এই যে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এত তাড়াতাড়ি আপনি নিতে পারবেন, ঠিক আছে, কোনো ভুল হবে না। আবার জল চাই হচ্ছে কি, এটা আমরা আবার একটু ওপেন করি, অফ করে দিই। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই বক্সটা এখানে আসে না, এই বক্সের এই কর্নারটা এই বক্সের এই কর্নারে এসে পড়বে, এই কর্নারে, এই কর্নারটা এই কর্নারে পড়বে। এটাতে ক্লিক দেন, মুভ টুল সিলেক্ট করেন, থ্রি ডাটা টগলে ক্লিক দেন, জাস্ট এই কর্নারটাকে ধরে জাস্ট এই কর্নারের উপর রাখেন। দেখছেন, এটা একদম অফ করি, কেন আমি এই কর্নার রাখলাম যেন আপনারা বুঝতে পারেন। দেখেন একদম পারফেক্টলি একদম কর্নার টু কর্নার বসে গেছে। ওকে, তো আপনার আজকের ক্লাসে কিন্তু আমরা দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই স্ন্যাপ টগলের মাধ্যমে আমরা হচ্ছে একটা বক্সের কর্নার টু কর্নার আমরা কিভাবে বসাইতে পারি, রেফারেন্স কিভাবে আমরা বসাইতে পারি। যেমন হচ্ছে এখানে যদি আপনার একটা ধরেন একটা আপনি একটা ই করছেন, 10 ফিট বাই 10 ফিট একটা বাড়ির একটা মডেল করছেন ধরেন, ঠিক আছে, একটা রুম করছেন। এখন হচ্ছে এই পাশে আপনি 10 ফিট 10 ফিট রুম করছেন, এটা ধরেন যে হচ্ছে আপনার, ধরেন এটাই, এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। তখন কি আপনি সেকেন্ড ফ্লোরটাকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টোটাল সিলেক্ট করবেন, সম্পূর্ণটাকে সিলেক্ট করছেন না, এখন এর কর্নারটা জাস্ট ধরে এর উপরে ছেড়ে দেন, যে সেকেন্ড ফ্লোরের উপরে। ওকে, তাহলে কি ফার্স্ট ফ্লোর উপর ছেড়ে দিলেন, দেখছেন আমার কিন্তু 20 ফিটের একটা রুম হয়ে গেল। তো আপনার যদি পুরাটা থাকে তাহলে পুরাটা এরকম কর্নারিং করে জাস্ট মুভ করে উপরে তুলে দিবেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনি রেফারেন্সে বিল্ডিংটাকে উপরের দিকে নিয়ে যাবেন। জাস্ট ডানে বামে আপনি জাস্ট কি করলেন, অনেকে আছে হচ্ছে আমরা যখন ডিজাইন করি, আমি মুখে বলতেছি এটা দেখানোর কিছু নাই, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে আমাদের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলো আলাদা আলাদা অনেক সময় রাখি, ঠিক আছে, ভ্যারাইটিজের জন্য। তো সেই ক্ষেত্রে কি করুন, আপনি ফার্স্ট ফ্লোর এখানে করলেন, সেকেন্ড ফ্লোর এখানে করছেন, জাস্ট সম্পূর্ণ সিলেক্ট করে ফার্স্ট ফ্লোর রেফারেন্সে একটা কর্নারে মিলাই দেন, জাস্ট আপনার তাহলে তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে, তাড়াতাড়ি করা যায় এইভাবে। হ্যাঁ, তো আবার আপনি রেফারেন্সে যখন একটা ই নিবেন, বক্স নিবেন, তখন এই যে থ্রি ড, এই যে এটা স্ন্যাপ টগলটা ওপেন, এটা সবসময় টু এ থাকে, ঠিক আছে, এবং কি অফ থাকে, তখন আপনাকে জাস্ট এখানে ক্লিক দিয়ে থ্রি করে দিতে হবে। থ্রি ওপেন হয়েছে, জাস্ট ক্লিক দেন, রেফারেন্স নেন আর তোলেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে আজকের ক্লাস আমরা কি দুইটা কাজ দেখলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ কিন্তু সিম্পল। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।